আমরা মাতৃ সংগঠন পিতৃ সংগঠন এগুলো বলে কোনো নাম নাই আপনি আদর্শের দিকে দেখেন যে সংগঠন আজকে জন্মগ্রহণ করো যদি আদর্শ মোটিকে থাকে কোন সংগঠন যদি পরবর্তীতে সৃষ্টি হয় আদর্শ থাকে কোরআন এবং সৈয়াদিসের ভিত্তি গুলো ঠিক থাকে সিরিজ বিদাতের বিরুদ্ধে যদি আপসীন থাকে আপনি মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই ওই সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে হবে হক বাতিল কোনোদিন একসঙ্গে চলে আল জাল হক ওয়া যহক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকাহ বলুন সত্য স্বাগত মিথ্যা অপসৃত নিঃসংدم মিথ্যা অপস্লীমান সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায় এটাই মিথ্যার বৈশিষ্ট্য হক যখন আসবে তখনই বাতিল পালিয়ে যাবে কোনোদিনও হক বাতিল এক লাইনে চলতে পারে না মানে কুরআন এবং সুন্নার অনুগূলে চলে যে সংগঠন কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যে সংগঠন আল মদিনার যে ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগের যে ইসলাম পিউর ইসলাম সে ইসলামের কথা যে সংগঠন বলে যারা কথা বলে বাতিলের সংগঠন কোন ক্ষেত্রেই কোনো করে না সেই সংগঠনে আপনাকে আমাকে করতে হবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি দলাদলে তো ওইটা যেটা ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে এটার নাম দলাদলি ইসলামের সংগঠন কোনোদিনও দলাদলি নয় ইসলামের সংগঠনের হতে পারে একাধিক সংগঠন দেশে আছে পাহাদিসদের মধ্যে একাধিক সংগঠন আছে এটাকে কোনোদিনও দলাদলি বলা যাবে না এটা একাধিক সংগঠন কাজ করছে এখন আপনি সংগঠন করবেন আপনি আপনি কার সাথে থাকবেন অবশ্যই আমাদের চিন্তা থাকবে যে সংগঠন কি মানে কোরআন এবং সুন্নার অনুকূলে চলে যে সংগঠন কোরআন এবং সৈয়াদিসের জবাব দেয় যে সংগঠন আলহরা আল মদিনার যে ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগের যে ইসলাম পিউর ইসলাম সে ইসলামের কথা যে সংগঠন বলে আপসহীনভাবে যারা শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলে বাতিলের সাথে যে সংগঠন কোনো ক্ষেত্রেই কোনো আপোষ করে না সেই সংগঠনে আপনাকে আমাকে করতে হবে এই সংগঠনের মাধ্যমে আমরা নাজাতের পথ খুঁজে পাবো ইনশাল্লাহ আর যেই সংগঠনগুলি জরাখি চুরি যে সংগঠনের মধ্যে দুনিয়া বিশ্লোগানও চলে ইসলামের স্লোগানও চলে যে সংগঠনের মধ্যে নারায় তাকবিরও চলে পাশাপাশি বাতিল স্লোগানও চলে একই ব্যক্তির মুখ দুইটা কোনো দিন বের হতে পারে হক বাতিল কোনো দিন একসঙ্গে চলে উল জাল হক হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহোকা বলুন সত্য সমাগত মিথ্যা অপসৃত নিঃসন্দেহ মিথ্যা অপসৃহমান সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায় এটাই মিথ্যার বৈশিষ্ট্য হক যখন আসবে তখনই বাতিল পালিয়ে যাবে কোনো দিনও হক বাতিল এক লাইনে চলতে পারে না কিন্তু যেই নেতার মুখ দিয়ে হকের স্লোগান আপনি কি সেই সংগঠন করতে রাজি আছেন সেই সংগঠনটা যত হোক যত আদি হোক এগুলি আমাদের দেখার বিষয় না এই ওয়াজ করে এই স্লোগান দিয়ে কোনো লাভ নেই আমরা মাতৃ সংগঠন পিতৃ সংগঠন বাবের সংগঠন আমাদের থেকে অমুক বের হয়ে গেছে তমুক বের হয়ে গেছে এগুলো আমরা কখনো বলি না বলার প্রয়োজন নাই এত পরিমাণ বিশুদ্ধ হচ্ছে সংগত কারণে কিছু ইশারা ইঙ্গিত আমাদের দিতেই হয় আমরা দ্য ভাবে বলতে চাই কে আগের কে পরে এটা দেখার বিষয় নয় যদি আগে পরের হিসাবে থাকতো তা আল্লাহ নবীর জামা নয় আল্লাহ বলছেন খাই কারণে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে আমার পরবর্তী যুগ তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তার পরবর্তী যুগ তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তার পরবর্তী যুগ চারটা স্তর বলার পরে নবী আর বলেন নাই তাহলে কি ওই খাইরুল কুরনে যারা সর্বোত্তম যুগের যে মানুষগুলো ছিলেন তারাই শুধু জান্নাতে যাবেন আখির জমানার কেউ কি জান্নাতে যাবে না তাহলে আমরা কেন জাহিলিয়াতের মতো বলছি আমরা আদি সংগঠন আমরা মাতৃ সংগঠন পিতৃ সংগঠন এগুলো বলে কোনো নাম নাই আপনি আদর্শের দিকে দেখেন যে সংগঠন আজকে জন্মগ্রহণ করেও যদি আদর্শের উপর থাকে কোনো সংগঠন যদি পরবর্তীতে সৃষ্টি হয় আদর্শমূলক থাকে কোরআন এবং সৈয়াদিসের ভিত্তিগুলো ঠিক থাকে শিরিক বিদাতের বিরুদ্ধে যদি আপসিন থাকে আপনি মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই ওই সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে হবে ওই সংগঠনের কর্মী হওয়া আপনার জন্য আবশ্যক মনে রাখবেন বাতিলের সাথে আপস করে কোনো দিন হক প্রতিষ্ঠা করা যায় না বাতিলের সাথে আপস করে কোনো দিন জান্নাতেও যাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছি আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব ও আনুগত্যশীল একটি সংগঠন নেতৃত্ব আনুগত্য না থাকলে সংগঠনের অগ্রগতি কোনো দিন হবে না এটা আমাদের মাথা রাখতে হবে আপনার মনে ক্ষোভ থাকতে পারে কিন্তু আপনার আপনাকে দায়িত্ব থেকে অপসারণ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আপনার চাইতে বয়সে কম বা যোগ্যতায় কম কিন্তু সাংগঠনিক প্রজ্ঞা বেশি এরকম কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি সিনিয়র হয়েও তার আনুগত্য করতে হবে যদি আনুগত্য করতে পারেন তবে বুঝা যাবে আন্দোলন আপনাকে কিছু শিখাতে পেরেছে